তাই বন্ধু কয়েকটা কথা বলতে এসেছি। সরকারি কর্মচারী উনিশে আপনারা আমাদের উপরে কিছু জন মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, নিশ্চয়ই আমাদের ভুল ত্রুটি ছিল বলে আমরা মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। কিন্তু সব থেকে একটা জিনিস চিন্তা করতে হবে, আপনারা সরকারি কর্মচারী, আপনারা জানেন ভারতবর্ষে অনেক রাজ্যের আজ কি অবস্থা। প্রত্যেক রাজ্যের ভারতবর্ষের খুব খারাপ অবস্থা। আপনারা জানেন হাজার হাজার কর্মচারীকে অন্যান্য রাজ্য ছাড়িয়ে দিচ্ছে। সামনে বিজেপি সরকার ত্রিপুরায় আছে, সেখানে 10,000 স্কুল মাস্টারিদের ছাড়িয়ে দিয়েছে এবং স্কুলগুলোকে পাবলিককে বিক্রি করে দিয়েছে। তাই ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে সরকারি কর্মচারীদের কোনো স্বাধীনতা নাই। কিন্তু মহামানি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের উপরই হস্তক্ষেপ করেন না। তাই বাংলার মমতা ব্যানার্জি না থাকলে বাংলাতে অন্ধকার নেমে আসবে, বাংলাটা শেষ হয়ে যাবে। আজকে ভারতবর্ষে অন্যান্য রাজ্যে আজকে এই অবস্থা নাই। আজ বাংলা যেমন হাসছে, রাজস্থান হাসতে পারছে না, মধ্যপ্রদেশ হাসছে না, হরিয়ানা হাসছে না, ছত্তিশগড় হাসছে না, উত্তরাখণ্ড হাসছে না, আজকে বিহার হাসছে না, ইউপি হাসছে না, অন্ধ হাসছে না, তেলেঙ্গানা হাসছে না, আজ পশ্চিম বাংলা কিন্তু হাসছে। কার জন্যে? মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যে। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী যেমন সমানভাবে উন্নয়নটা করে, মানুষের পাশে থাকে, সরকারি কর্মচারীদেরও পাশে থাকে। তাই বন্ধু এবারের ভোট খুব গুরুত্বপূর্ণ ভোট। আপনাদের কাছে আমরা আশা করতে পারি মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাখার জন্য আপনারা যা করার তা করবেন, সেটা কিন্তু আমরা জোর গলায় জানি। বিকাশ দা একটা কথা বলল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চাকরি কারু যাবে না, চাকরি খাবার বিজেপি সরকারের ক্ষমতা নাই। একটা অপদার্থ সরকার যে কোনো মানুষের উপকার করে না, কর্মচারীদের উপকার করে না। আজকে একের পর এক সেন্ট্রাল গভর্নমেন্টে এত ভ্যাকেন্সি খালি আছে, কোনো ছেলেকে মেয়েকে নিয়োগ করছে না, এটা অপদার্থ সরকার। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি এই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী যা দৃষ্টি যা চিন্তাধারা আজকে বাংলাকে অন্য জায়গায় নিয়ে যাবে। 10 বছরে যদি বাংলাকে এই জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে আরো 5 বছর থাকলে বাংলাকে কোনখানে নিয়ে যাবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো গ্রামগঞ্জে, কোনো আমাদের কর্মীরা যদি কোনো ভুল করে থাকে, কোনো সরকারি কর্মচারীকে যদি কিছু বলে থাকে, আমি তাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা রাগ করবেন না, এ ভোট মমতা ব্যানার্জির ভোট, এ ভোট অন্য কারো ভোট নয়, এই বাংলা বাঁচাবার।